নমস্কার বন্ধুরা, গ্রিনি পটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটু ভোরবেলা চলে আসলাম ছাদ বাগানে। আমার ছাদ বাগানে প্রচুর পাখি আসে, তাদেরকে না আপনাদের দেখাতে পারি না। আজকে সকালে এসেছি বলে পাখিদের ছবিগুলো তুলতে পারলাম। দেখুন নেটের ওপর দিয়ে কীরকম বসে রয়েছে। ছাদ বাগানে এই নেটের ভেতর দিয়েও কিন্তু ওরা ঢোকে, তবে আমি ছাদে আসলেই সঙ্গে সঙ্গে উড়ে চলে যায়। এখানে একটা শালিক পাখি এসে বসেছিল, অনেকটা দূর থেকে জুম করে ওর ভিডিওটা তুলেছি। বুঝতে পেরেই উড়ে চলে যাবে, বেশিক্ষণ ওদের ভিডিও তোলা যায় না। যখন দেখতে পাই তখন এরকম করে ভিডিও তুলে নিই, একটু ভোরবেলা আসলে ওদেরকে দেখতে পাই। এখানেও আরেকটা পাখি বসে রয়েছে, দেখুন অনেকটা দূর থেকে তুলেছি জুম করে, তবুও উড়ে চলে যাবে, ওরা কিন্তু বুঝতে পারে। আজ ভোরবেলা 5:30টার সময় চলে আসলাম ছাদ বাগানে। খুব সকাল সকাল এসেছি এই পাখিদের দেখার জন্য, এবং সকালবেলা আসলে না আমার খুব ভালো লাগে, কারণ অনেকটা সময় পাই, একটু বাগানটাকে দেখতেও পারি, প্রতিটা গাছকে দেখতেও খুব ভালো লাগে। একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি, তারপরে একটু বাগানের কাজ করি। প্রথমে এই বাগানটা একটু ঘুরে নেব, প্রায় আধ ঘন্টা আমার বাগান ঘুরতেই সময় চলে যাবে। আগের দিন গাছগুলোকে যে অবস্থায় দেখে যাই, পরের দিন এসে কিন্তু অনেকটা চেঞ্জ দেখতে পাই। প্রতিদিন ওদের একটু একটু করে বড় হওয়া দেখতে খুব ভালো লাগে। আমার সবজি বাগানে এই যে ঢেঁড়স গাছগুলো দেখছেন, আগের দিন ঢেঁড়সগুলো একদম ছোট থাকে, পরের দিন এসেই দেখি বেশ বড় হয়ে গেছে, তুলে নেওয়ার মতন হয়ে গেছে। প্রতিদিনই 5 থেকে 6টা ঢেঁড়স আমি পাই। দুদিনে ঢেঁড়স জমিয়ে রেখে একটা রান্না করি, অনেক সময় এর থেকেও বেশি হয়। তবে পরপর যদি বৃষ্টি হতে থাকে তাহলে বেশ অনেকটা ঢেঁড়স পাওয়া যায়। এবছর প্রায় 25টা গাছ বসিয়েছিলাম, সেখান থেকে অনেক ঢেঁড়স হচ্ছে এবং প্রতিদিনই অনেক ঢেঁড়স পাচ্ছি। আর এই ঢেঁড়স তো একদিন বা একদিন পরপর বা প্রতিদিনই তুলে নেওয়ার উচিত, না হলে আবার নষ্ট হয়ে যায়। এগুলো কচি অবস্থায় তুলে নিলেই ভালো। এবছর এই গরম থেকে মানে মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে ঢেঁড়সের গাছগুলো বসানো শুরু করেছি, আর এই জুন মাস পর্যন্ত বসিয়েছি। প্রতিবারই 4টে 5টা 6টা 8টা এরকম করে গাছ বসিয়েছি, মানে বীজ থেকে গাছ করা। তো দু ধরনের ঢেঁড়সের গাছ হয়, একটা হলো ডোয়ার্ফ ভ্যারাইটি যেটা গরমের সময় বসিয়েছিলাম, আরেকটা হলো বর্ষার গাছ যেটা ঠিক বর্ষায় মানে জুনের সময়টাতে জুন মাসের সময়টাতে বসিয়েছি। এইখানে একটা পিভিসি পাইপের স্ট্যান্ডে আমি প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে বৃষ্টির জল না লাগে, সেখানেই পালং শাকের গাছ করেছিলাম। দুদিন আগেই পালং শাকগুলো তুলে নিয়েছি দুটো গামলা থেকে তুলে নিলেই একদিনের রান্না হয়ে যায়। আরও দুটো গামলা রয়ে গেছে, তবে এই গামলা দুটো যখন ফাঁকা তখন এখানে অন্য আরেকটা শাক বসিয়ে দেব। কী শাক বসাবো এখনও কিছু ঠিক করিনি। এই 4-5 দিন আগে না লাল শাক দিয়েছিলাম, তবে দেখছি লাল শাকগুলো চড়াই পাখিতে বা শালিক পাখিতে কোনো একটা পাখিতে খেয়ে যাচ্ছে, তাই এখন আর লাল শাক দেওয়া যাবে না, অন্য কোনো শাক দিতে হবে। লাল শাক দেওয়ার জন্য একটা অন্য ব্যবস্থা নিতে হবে যাতে পাখি না খেয়ে যায়। পাখিদের জন্য আলাদা আমি খাবার দিয়ে রাখি, তাও কিন্তু এই গাছগুলোর ভেতর থেকে এরকম ছোট ছোট পাতাগুলো খেয়ে যায়, জবা ফুলের কুঁড়ি খেয়ে যায়। ও হ্যাঁ, আপনাদের সাথে গল্প করতে করতে আমি কি কাজ করছি সেটা বলতে ভুলে গেছি। এই টবের গামলাগুলো থেকে ওই পুরনো যে পালং শাকগুলো ওগুলো তুলে আগে ফেলে দিলাম, একটু মাটিটাকে আলগা করে নিলাম। এরপরে যেটা দিলাম ওটা হলো হাড় গুঁড়ো। এই যে পুরনো মাটিটা, এটা কিন্তু আমি বদল করছি না, কারণ এটার মধ্যেই তো শাকের গাছটা বসাবো, যে কোনো একটা শাক বসাবো। এই মাটিটা শুধু একটু আলগা করে নিলাম, মানে বেশ পুরো গামলাটা নিচ পর্যন্ত মাটিটা একটু ভালো করে হালকা করে নিলাম। এবার একদিন দুদিনের জন্য রেখে দেব, তারপরে বীজটা বসিয়ে দেব। ওই গামলাগুলো রেডি করে আসার পরে এখানে এই লঙ্কা গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম রথের মেলা থেকে। সেই গাছগুলো না আর রিপোর্ট করা হয়নি, 6 ইঞ্চি টবের মধ্যেই ছিল, এখন গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এগুলোকে 10 ইঞ্চির একটা গ্রো ব্যাগের মধ্যে বসাতে হবে।
প্রতিবারই লঙ্কা গাছগুলোকে ভাবেই 12 ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে দেব, কিন্তু সেই 10 ইঞ্চির গ্রো ব্যাগেই দেয়া হয়। 12 ইঞ্চির গ্রো ব্যাগটা কোনো না কোনো গাছে এনগেজ হয়ে রয়েছে। আসলে বেগুন গাছ, শশা গাছ এইগুলো তো একটু বড় টবে দিতে হয় বা বড় গ্রো ব্যাগে বসাতে হয়, তাই লঙ্কা গাছগুলোর জন্য না আর বড় গ্রো ব্যাগ থাকে না। একটা 10 ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যেই বসিয়ে দিলাম, একটা লাঠির সাপোর্ট দিয়ে দিচ্ছি, এবার একটু দড়ি দিয়ে আটকে দেব। একটা গাছই আজকে বসালাম, 4টে গাছ এনেছিলাম রথের মেলা থেকে, তবে 4টে গাছ আজকে একদিনে করতে পারবো না, একটা একটা করেই এরকম করে রিপোর্ট করব। তবে প্রায় প্রতিদিনই বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে এই টবগুলো চেঞ্জ করা, বাগানের এই মাটির কাজগুলো করা খুব অসুবিধা হয়ে যায়। আজকে একটু দেখছি বৃষ্টি নেই, সেজন্য একটু বাগানের কাজ করতে চলে আসলাম। তবে যেদিন বৃষ্টি থাকে এই ধরনের কাজগুলো আমি করি না। বেশ অনেকগুলো ঢেঁড়স তুলে নেওয়ার পরেও দেখছি আরও একটা দুটো ঢেঁড়স রয়ে গেছে, সেগুলোও তুলে নিয়ে নিচ্ছি, কারণ একদিন বেশি অপেক্ষা করলেই সেটা আবার খাওয়ার মতন থাকবে না। এরকমই বাগানে কিছু সবজি হারভেস্ট করি আর বাগানের কিছু কাজ করি, আর যেদিনকে বৃষ্টি পড়ে না সেদিনকে একটু বেশি কাজ করি। এখানে যেরকম একটা গ্রো ব্যাগের মধ্যে কয়েকটা পেঁপের দানা ফেলেছিলাম, সেখান থেকে বেশ কয়েকটা চারা গাছ উঠেছে। সেখান থেকে একটা চারা গাছ তুলে নিয়ে একটা 6 ইঞ্চি টবে বসিয়েছিলাম, আজকেও একটা চারা গাছ তুলে নিচ্ছি 6 ইঞ্চি টবে বসানোর জন্য। পেঁপে গাছ 2 বার বসিয়েছিলাম, সেরকম মানে ফুল এসেছিলো, সেখান থেকে পেঁপে ধরেনি, কারণ পেঁপে গাছের জন্য না বেশ অনেকটা বড় টবের প্রয়োজন হয়। সেই 200 লিটারের হাফ ড্রাম যেটা, সেরকম একটা ড্রাম দিতে পারলে পেঁপে গাছের ফলন করানো সম্ভব হয়। অত বড় ড্রাম আমার ছাদ বাগানে বসাতে পারছি না, ভারী হয়ে যাবে বলে, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি পেঁপে গাছ করার। হয়তো একদিন সাকসেসফুল হব। সেইভাবে খাবার দিতে হবে গাছগুলোকে, যদি একটা 24 ইঞ্চির গ্রো ব্যাগে বসাতে পারি তাহলেও হয়তো কিছু একটা করা সম্ভব হবে। আমার ছাদ বাগানে যে লঙ্কা গাছগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভালোই লঙ্কা ফলছে, আর প্রতিদিনই প্রায় 6টা 8টা করে লঙ্কা বাগান থেকে তুলে নিয়ে যাচ্ছি রান্নার জন্য। অনেকদিন ধরে ভাবছি মাটিগুলোকে একটু শুকনো করব, মানে কিচেন কম্পোস্ট যে তৈরি করেছিলাম মাটি মিশিয়ে সেগুলোকে একটু শুকনো করে নিতে হবে। প্রতিদিন বৃষ্টি পড়ছে তাই সেগুলোকে শুকনো করতে পারছি না, একটু রোদ উঠলে ওগুলোকে একটু শুকনো করে নিতে হবে, কারণ আবার তো এই লঙ্কা গাছ, কোনো না কোনো গাছ নতুন করে রিপোর্ট করতে হয়, মাটিগুলো না এখন একদমই নেই, সেগুলো সব ভেজা, এগুলো একটু শুকনো না করলে নতুন গাছ বসাতে পারবো না। এখানে একটা উচ্ছে গাছ বসিয়েছিলাম, সেই উচ্ছে গাছটার নিচের দিকের পাতাগুলো সব হলুদ হয়ে রয়েছে, সেগুলো ফেলে দিলাম। আর পেঁপে গাছ, লঙ্কা গাছ যেগুলোকে বসালাম সেগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি এখন, যদিও হঠাৎ যদি আজকে বৃষ্টি পড়ে তাহলেই ভিজে যেত, কিন্তু তবুও একটু জল দিয়ে দিলাম। আর আজকে ভাবছি এই আমার ছাদ বাগানে যে নিম গাছটা রয়েছে সেই নিম গাছের কচি পাতাগুলো দিয়ে নিম বেগুন রান্না করব। তাই অল্প অল্প করে পাতাগুলো কেটে নিচ্ছি, প্রথমবার একটু কেটে নিচ্ছি, এরপরে পুরো গাছটাকে একটু কাটিং করে দেব, ছোট করে দেব, কারণ বর্ষায় না অনেকটা বড় হয়ে গেছে গাছটা, ছোট একটা বালতির মধ্যে রয়েছে, গাছটা এখন অনেক বড় হয়ে যাচ্ছে, একটু কাটিং করে দিলে আবার এই বৃষ্টিতে আবার নতুন করে পাতা তৈরি হয়ে যাবে। নিম পাতাটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো, আর গাছের জন্য তো আমি নিম পাতা থেকে একটা বায়োএনজাইম তৈরি করে নিই। আমার এই জবা গাছগুলো তো কিন্তু ভালোই কুড়ি আসছে এবং ফুল আসছে। এখানে দেখছি একটা উচ্ছে হয়ে রয়েছে, একেবারেই ছোট, এই উচ্ছেটাও আজকে পেরে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর ভিডিও শেষে আমার ছাদ বাগানের এই বেগুনি জবাটা আপনাদেরকে দেখালাম।